সাবস্ক্রাইব এল টিভি আর ক্লিক করুন বেল আইকনে। ক্লোজআপ ওয়ান খ্যাত কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমার জন্মদিন ছিল মঙ্গলবার। নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পার করেছেন তিনি। জন্মদিনে নতুন খবর দিলেন তিনি, চলতি বছরেই আবারও বিয়ের পিঁড়িতে বসবেন এই শিল্পী। পারিবারিক কারণেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন সালমা। সাদামাটা ভাবেই এবারের জন্মদিনটা পালন করেছেন সালমা, আর বিশেষ এই দিনটিতে সুখবরটি দিয়েছেন তিনি। সালমা বলেন, শিগগিরই বিয়ে করব, পারিবারিকভাবে পাত্র দেখা হচ্ছে আমার জন্য। আমি এমন পাত্র চাই যে আমার পেশাকে সম্মান করবে, আমার কাজে উৎসাহ দেবে। অনেক ভেবেচিন্তেই এবার সিদ্ধান্ত নেব। সালমা আরো বলেন, শিবলির সঙ্গে আমার ডিভোর্স হয়েছে প্রায় 3 বছর হলো। বিচ্ছেদের কিছুদিন পর শিবলি সাদিক নতুন জীবন শুরু করেছেন। পুরো সময়টা একাই চলেছি, তবে পরিবারের সবাই চায় আমি নতুন জীবন শুরু করি, তাই সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করব। এদিকে গত সোমবার 14 জানুয়ারি মুহিনের সুরে একটি গানে কণ্ঠ দিয়েছেন সালমা। এটি ক্লোজ আপ ওয়ানের এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত মিক্সড অ্যালবামে থাকছে ক্লোজ আপ ওয়ানের সেরা 10 জন শিল্পীর গান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর ডেসক্রিপশনে দেয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন।